আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ নূর হুসাইন আজকে তোমাদেরকে করাবো হ্যারম্যান্ট টু এটা দ্বিতীয় ক্লাস আমাদের এটা তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এটা হচ্ছে আট দশমিক দুইয়ের ছয়ের খ এবং গ নিচের অভেদগুলো প্রমাণ করো এগুলো আমরা প্রমাণ করেছি যারা প্রথম ক্লাস করনি আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেব করে নিবে আজকে আমরা করবো দ্বিতীয় ক্লাস তো এখানে ঘ ও এবং চ এই তিনটি অভেদ আমরা প্রমাণ করব। চলো শুরু করি ম্যাথটি সলিউশন করার আগে ঘ নাম্বার তোমাদেরকে এই বক্সটা দেখাবো এই করবে এখানে লিখবে টেন স্কোয়ার থিটা এখানে লিখবে কট স্কোয়ার থিটা ঠিক আছে এখানে লিখবে সাইন স্কোয়ার থিটা এখানে কজ স্কোয়ার থিটা এখানে সেক স্কোয়ার থিটা আর এখানে কোসেক স্কোয়ার খেয়াল রাখবে এই সেক থেটা এখান থেকে এদিকে আসবে এই কোসেক থেটা এখান থেকে এদিকে আসবে এই এটা সাইন স্কোয়ার থেকে কজে স্কোয়ার হয়ে এখানে গিয়ে আসবে আর এখানে হচ্ছে ওয়ান মনে রাখবে দুইটি সমান দুইটি প্লাস একটি সমান একটি প্লাস তো চলো এবার আমরা ম্যাথটি শুরু করি তো দেখো ঘোড়ার গ লেফট সাইড কি আছে বলো সেক টু দি পাওয়ার ফোর থেটা মাইনাস থিটা হ্যাঁ এবার দেখো এটা দুইটা নিয়মে করা যায় দুইটাই সহজ তো প্রথমটা বেশি সহজ এই জন্য প্রথমটা করাবো আমরা সেকে স্কোর থিটা কমন নিলাম সেক পাওয়ার ফোর মানে চারটা সেক থেকে কাটা যাবে দুইটা থাকে দুইটা সেকে স্কোর থিটা মাইনাস সেকে স্কোর থিটা সেকে স্কোর থিটার মধ্যে যায় একবার আবার আবার শেখ হচ্ছে চারটা কমন নিয়েছি দুইটা কমনটা মানে ভাগ করে দেওয়া বা কেটে দেওয়া চারটা থেকে যদি দুইটা কেটে দেই থাকে দুইটা মাইনাস সেক স্কোয়ার মধ্যে যায় একবার এবার দেখো তাহলে সেকস্কো থ্রিটার সূত্র কি আর সেক থ্রিটা মাইনাস ওয়ান এটার সূত্র কি এই দুইটা সূত্র ব্যবহার করলে আমরা আমাদের ম্যাথটা সলিউশন করে ফেলতে পারবো তো অ্যাটেনশন প্লিজ দেখো সেক কোথায় আছে এই যেখানে আছে তাহলে সেকস্কো থ্রিটা সমান ওয়ান প্লাস

এরপরে কি আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এবার এসো সুতরাং এই যে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান এ পাশে আসলে মাইনাস ওয়ান তো ডান পাশে কী থাকে ট্যান স্কোয়ার থিটা তো তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ওকে তো এবার একটু লক্ষ্য করো এই টেন স্কোয়ার থিটার দ্বারা কাকে গুণ করব এটাকে না এটাকে দুইটাকেই গুণ করব তাহলে ওয়ান গুণ টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা তারপরে প্লাস টেন স্কোয়ার থিটা গুণ টেন স্কোয়ার থিটা টেন টু দি পাওয়ার ফোর থিটা এবার একটু সাজিয়ে লেখো জাস্ট টেন টু দি পাওয়ার ফোর আগে লিখবে প্লাস টেন স্কোয়ার থিটাকে পরে লিখবে তো ইকুয়াল কি আর এস বলছিল অবেদগুলো প্রমাণ করো প্রুফড ঠিক আছে তো এবার আমরা পুরো নাম্বারটা এখানেই শেষ করে ফেলব চেষ্টা করব леফট সাইড কি আছে আছে হচ্ছে তোমার sec थीटा cos थीटा এরপরে আছে তোমার cosec थीटा ওকে তারপরে লাস্ট আমাদের আছে টেন থেটা প্লাসটা ওকে এগুলো আমাদের আছে তো এই বিষয়টা খুবই ইজি বিষয় আর এখন আসলে আমরা সূত্রগুলো বসিয়ে দিই এই ম্যাট্রিক করার আগে আবার একটা বক্স করবা এই যে এরকম তো কীভাবে টেনে উঠলে সাইন করতে কষ্ট হয় কোটে তার উল্টো হয় আর নিচে সেক্তিটা আর কুসিক্তিটা তাহলে দেখো টেন থেটার সূত্র সাইন বাই কস্তিটা এই যে করতেটার সূত্র কস্তেটা বাই সাইন থেকে পরের দেখো টেন সমান ওয়ান বাই করতেটা সাইন সমান ওয়ান বাই কুসেক্তিটা এই যে কস্তেটা সমান ওয়ান বাই সেক্তিটা কর্তেটা সমান ওয়ান বাই টেন থেটা কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা সমান ওয়ান বাই সবগুলো এখন এখানে আমাদের লাগবে যেটা যেটা দেখো হয় তুমি প্রথমটা ভাঙাবে না হলে দ্বিতীয়টা ভাঙাবে প্রথমটা ভাঙিয়ে সবাই করেছে আমরা এটাই করব তাহলে বক্স তো আমরা দেখলাম এখন জাস্ট সূত্রগুলো বসিয়ে দিব তো সেক সূত্র হচ্ছে ওয়ান বাই কস মাইনাস কস একটা পার্ট এরপরে কোসেক থেকে সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনথিটা টেন থেটার সূত্র হচ্ছে সাইনথেটা বাই কস প্লাস কট থেটার সূত্র হচ্ছে কস থেকেটা বাই সাইনথেটা ওকে তোমরা একটু খেয়াল করলেই একটু খেয়াল করলেই একদম ভালোভাবে বুঝতে পারবে এবার লসাগু করো কস থেকেটা কস্থেটার মধ্যে যায় একবার একবার এককে গুণ করলে এক কজ এটা নিচে ভাগ নেই যেমন এটা নিচে ভাগ আছে আমরা মনে মনে এক ধরবো এভাবে আমি করাই না তো ভাগ না থাকলে সরাসরি লসাগো দিয়ে গুণ কস থেকেটা গুণ কস কজ স্কোয়ার আবার আসো লসাগু হচ্ছে সাইনথেটা সাইন থেটা সাইন মধ্যে যায় একবার একদের এক গুণ করলে এক মাইনাস সাইন থেটা গুণ সাইন থেটা সাইন স্কোয়ার থেটা এবার আসো লসাগু হচ্ছে প্রথমে কস থেটা তারপরে হচ্ছে সাইনথেটা আচ্ছা ব্র্যাকেটের দরকার নয় একটু পরে মুসিয়ে দিচ্ছি কস থেকেটা কস যায় একবার কস থিটা কস কাটা যায় থাকে সাইন থিটা সাইন স্কোয়ার থেটা তারপরে প্লাস সাইন থিটা সাইন কাটা যায় থাকে কস থেকেটা কস গুণ কস কজ স্কোয়ার ওকে তো এটা হচ্ছে কস হ্যাঁ কস তো এবার আসো নিচে কি কসথ থিটা ওয়ান মাইনাস কজস্কথিটা সূত্রটা কি দেখো সূত্রটা তোমরা নিজেরাই পারো তারপর আমি শীত থেকে দেখাই এই যে আমাদের সূত্রটা হচ্ছে সাইনস্কোয় থিটা প্লাস কজস্কথিটা সমান কি ওয়ান সাইনস্কোয়ার থিটা প্লাস কজস্ক থিটা ইকুয়াল কি ওয়ান তোমরা তোমাদের কাছে যাদের কাছে এটা নেই একদম ছবি দেখে হুবহু নিজেরা তৈরি করে নিবে তো মূল সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান আমি একটু নিচের দিকে লিখি হ্যাঁ দেখো সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান এবার তুমি সাইন স্কোয়ারকে এখানে রেখে দাও সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা এ আসলে মাইনাস কজ স্কোয়ার থিটা ঠিক আছে তো বিষয়টা বুঝতে পেরেছ সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা রইল প্লাসে আসলে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার সূত্র সাইন স্কোয়ার থিটা এর পরে এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে দেখো এবার কজ স্কোয়ারকে এ পাশে রেখে দাও কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস সাইনাস্কোয়ার থিটা এ বাসে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার সূত্র হিসেবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা দ্যাটস ওকে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা নিচে সাইন থিটা ইন্টু দেখো সাইনাস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কো থিটার মান কী সাইনাস্কোয়ার থিটা প্লাস কজস্কোয়ার থিটার মান কি ওয়ান তাহলে সাইনাস্কোয়ার থিটা প্লাস কজস্কোয়ার থিটার মান ওয়ান আর নিচে কজ থেটা ইন্টু সাইন এবার তোমরা যে কাজটা করবে ইজি কাজ এক গুণ কজ স্কোয়ার গুণ সাইন স্কোয়ার তাহলে এক দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই তাহলে সাইন স্কোয়ার থিটা গুণ থিটা এবার দেখো সাইন থিটা গুণ সাইন থেটা সাইন স্কোয়ার থিটা টা গুণ গুন কজ স্কোয়ার থেকে এবার তো দেখো মিলে গেছে না সাইন স্কোয়ার মধ্যে একবার ঠিক তো এবার খেয়াল করো আমরা এবার চয়ে চলে এসেছি টেন থেটা প্লাস সেকিটা মাইনাস ওয়ান বাই টেন থেটা মাইনাস প্লাস ওয়ান হুম ইকুয়াল টেন থেটা প্লাস সেকিটা তো চলো এটা আমরা শুরু করব এই যে তো এটা করার আগে এখান থেকে একটা সূত্র নিব আমরা সেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সূত্রটা অন্য কালি দিয়ে লিখি কারণ এখানে কালো দিয়ে লিখেছি তো দেখো সেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার ওকে তো আমরা বলতেই পারি সুতরাং সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এপাশে আসলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল কি ওয়ান দেখ এতদিন তো অন্যভাবেই করেছ এখন একটু নতুনভাবে করবে কিভাবে দেখো টেন থিটা ঠিক আছে তারপরে প্লাস সেক থেটা তারপরে কি মাইনাস ওয়ান ওয়ানের আবার সূত্র বসাইব ওয়ান মানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আর নিচে কি আছে এবার একটু খেয়াল করো এখানে কি আছে কোনো পিছনে কোনো সাইন নেই মানে প্লাস প্লাস সাইন দিয়ে কমন নিলে কোনো অসুবিধে নেই তাহলে টেন থেটা প্লাস একটু ঘুরাই লিখলে খুবই খুবই ভালো হতো যেটা লিখলাম না আচ্ছা পরের লাইনে লিখে দিব যেহেতু এখানে সেক থেকেটা আছে এটাকে আমরা ঘুরায় লিখলে ভালো হইতো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেক থেকে প্লাস টেন থিটা ইন্টু সেক থেকে মাইনাস টেন থেটা আর নিচে যা আছে তাই বসবে টেন থেটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান একটু খেয়াল করো দেখো টেন থেটা প্লাস সেক থিটা প্লাস টেন থেটা এক কথা তাহলে আমরা sec প্লাস টেন কমন নিলাম কমন নিলাম ধরো সেক্তিটা প্লাস টেন থিটা সেক্তিটা প্লাস টেন থিটার মধ্যে যায় একবার দেখো এইটা এটার মধ্যে যায় একবার এরপরে দেখো সেক্তিটা প্লাস টেন থিটা সেক্তিটা প্লাস টেন থিটা কাটা যায় থাকে কি সেক্তিটা মাইনাস টেন থিটা পিছনে কি সাইন মাইনাস সাইন তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে আবার খেয়াল করো সেক্তিটা প্লাস টেন থিটা কমন নিলাম তো এই সেক্তিটা প্লাস টেন থিটা সেক্তিটা প্লাস টেন থিটার মধ্যে গেছে একবার এরপরে সেক্তিটা প্লাস টেন থিটা সেক্তিটা প্লাস টেন থিটা কাটা যায় থাকে সেক্স থিটা মাইনাস টেন থিটা সেটাই লিখব কিন্তু পিছনে সাইন কি মাইনাস তাহলে প্লাস সেক্ থিটা হবে মাইনাস সেক্তিটা মাইনাস টেন থেটা হবে প্লাস টেন থেটা ওকে আর নিচেরটাকে একটু সাজিয়ে লিখবো প্রথমে ওয়ান ওয়ান লিখলাম এরপর মাইনাস সেক্থ থেটা তারপরে লিখবো আমরা এটার পিছনে কোনো সাইন নেই মানে প্লাস প্লাস টেন থেটা ওকে এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এই এই অংশটা কাটা গিয়েছে কি থাকলো সিক্সেটা প্লাস থেটা ইকুয়াল কি আর এস ঠিক আছে এ পর্যন্তই আমাদের দ্বিতীয় ক্লাসে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লা